তোমরা দেখছো তফনদার বাংলা এই চ্যানেলটি এখনো পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তাদেরকে বলবো উচ্চ মাধ্যমিক এবং মাধ্যমিক স্তরে বাংলা বিষয়ে সমস্ত প্রশ্ন পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আজকের আলোচনা করছি উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য ভাষা পাঠ থেকে বাক্যতত্ত্ব এই অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন যেটি এবছরের জন্য অতি গুরুত্বপূর্ণ প্রশ্নটি হলো বাক্য গঠনের শর্তগুলি উদাহরণসহ আলোচনা কর বাক্য গঠনের প্রধান তিনটি শর্ত হল আকাঙ্ক্ষা যোগ্যতা নৈকট্য বা আসক্তি আকাঙ্ক্ষা বাক্যের যে গুণে বক্তার উদ্দেশ্য বা সম্পূর্ণ মনের ভাব সম্পর্কে শ্রোতার আকাঙ্ক্ষা বা আগ্রহ সম্পূর্ণরূপে মিটে যায় তাকে বলে আকাঙ্ক্ষা যেমন আমি বই এই বক্তব্যে শ্রোতা বক্তার মনের ভাব সম্পূর্ণরূপে বুঝতে পারে না তাই এটি সম্পূর্ণ বাক্য নয় কিন্তু আমি বই পড়ি বাক্যে বক্তার মনের ভাব শ্রোতা সম্পূর্ণরূপে বুঝতে পারে তাই এটি বাক্য আকাঙ্ক্ষা নিষ্পন্ন করে দ্বিতীয় পয়েন্ট বাক্যের পদগুলি অর্থগত ভাবগত মেলবন্ধনকে যোগ্যতা বলে যেমন ঘাসগুলি গরু খায় এই বাক্যে ঘাসগুলি গরু খাওয়া এ দুটির পদের মধ্যে ভাবগত মেলবন্ধন স্থাপিত হয় না তাই এটি বাক্য নয় কিন্তু গরুগুলি ঘাস খায় এই বক্তব্যে পদগুলির মধ্যে অর্থগত ও ভাবগত সংগতি স্থাপন করে তাই বাক্য গঠনের যোগ্যতা স্থাপিত হয়েছে তিন নম্বর পয়েন্ট আসত্তি বাক্যের অর্থবোধের জন্য পদগুলিকে ভাষার নিয়ম অনুসারে যথাস্থানে সাজানোর নামই হলো আসত্তি বা নৈকট্য যেমন আমরা নি পড়ি আগে চণ্ডীমঙ্গল এর এরকম পদ বাক্যের কোনো অর্থ গঠিত হয় না তাই বাক্যের অর্থ গঠন করতে হলে পদগুলিকে নিয়ম অনুসারে সাজাতে হবে যাতে একটি পদের সাথে অন্য একটি পদের আসক্তি বা নৈকট্য থাকে যেমন এর আগে আমরা চণ্ডীমঙ্গল পড়িনি পরের প্রশ্নগুলি পেতে অবশ্যই আমার এই ভিডিওতে চোখ রাখো